প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? প্রিয়া। আপু আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, হেমায়তপুর। পরিবারে কে কে আছে? বাবা নাই? বাবা কি হয়েছে? বাবা বিয়ে করে চলে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? আমি বাসা বাড়ি কাজ করি। লেখাপড়া করেন না? লেখাপড়া কখন করতে পারলাম, লেখাপড়া করার মতন সামর্থ্য নাই। একটু করেন নাই? কিভাবে দিন কাটে আপনার? তো বাসা বাড়ি কাজ করি, যখন যেটা পারি সেটা করি। আচ্ছা আচ্ছা, কেমন লাগে এই জীবনটা? অনেক কষ্ট যেতেছে জীবনটা। আচ্ছা, তো ভিডিওতে কে আসতে বলছে? ভিডিওতে আমি নিজে এসেছি। কি বলার জন্য? যাতে মনের মতন একটা পাত্র পাই, যে মনের মতন একটা মনটা বুঝতে পারবে। মনের মতন বিয়ে করতে চান? বয়স হয়েছে কয় বছর? বয়স 19। বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে নাকি? প্রেম টেম করেন? না, প্রেম করার সামর্থ্য নাই। প্রেম করতে পারে, সামর্থ্য লাগে নাকি? সুন্দর মন থাকলে তো প্রেম করা যায়। গরিব মানুষের আবার প্রেম? গরিব বড় লোক দেখে নাকি প্রেম? ছেলের পক্ষ থেকে একটা বাইক চাইছিল, তা আমরা তো টাকা পয়সা নাই যে বাইক, মোটর সাইকেল চাইছিল বলে আর বিয়ে দিতে পারে না, তাই না? তাই যে এখন ভিডিওতে আসছেন, কেউ যদি এমনি বিয়ে শাদি করতে চাই, তা সে মানুষটা কিরকম হইতে হবে? সে যেরকমই হোক, যে আমার মনের মতন হতে পারবে, আমার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারবে, সে সাধারণ হলেও সমস্যা নেই। আপনার ইচ্ছা তো আর বেশি বড় না, ছোটই ছোট ইচ্ছা ছোট মানুষ হলেই হবে, তাই না? আচ্ছা আচ্ছা, তা কিভাবে যোগাযোগ করবো আপনার সঙ্গে? ফোনের মধ্যে। নাম্বারটা দিলে সমস্যা নাই তো? না। নাম্বারটা দেখে বলতে পারেন? মুখস্থ আছে? না। নাম্বারটা খোলা থাকে তো? খোলা থাকে। নামাজ কালাম পড়তে পারেন? নামাজ কালাম পড়েন? কোরআন শরীফ পড়তে পারেন? মাঝে মাঝে পড়েন? সবসময় পড়েন? মাঝে মাঝে পড়েন? কাজে তো কাম নাই, কাজ নাই, লেখাপড়া করেন না? কিছু না, কাজকর্ম আছে না, বাসা বাড়ি কাজ করি, যখন যেটা পারি সারাক্ষণ তো কাজেই থাকি। কিভাবে সেরকম যেখানেই থাকবেন নামাজ কালাম পড়বেন, বাসায় বাড়ি আল্লাহর কাছে যখন নামাজের সময় একটু নামাজ পড়তে চাই দেখবেন না করবে না, ঠিক আছে? আর আল্লাহর কাছে দোয়া করবেন যাতে ভালো একটা মনের মতো মানুষ পান, তাকে বিয়ে করে যাতে সুন্দর সংসার সাজাতে পারেন, ঠিক আছে? আর যেই ফোন দিই, ভালো একটা স্বামী চাই যে আমার দুঃখটা বুঝবে, আমার পাশে দাঁড়াইতে পারবে। যেই ফোন দিক সত্যি কথা বলবেন আর সত্যতে জীবন সাজাবেন, কখনো মিথ্যা কথা বলবেন না, ঠিক আছে? ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।